नमस्कार सुप्रिय दर्शक, आमी अर्णव और यूट्यूब चैनल छाद बागान संबादे सबाई के आरो एक बार स्वागत जानी। आजकेर भिडियो शुरू करछी। तो आजकेर भिडियोते आमी बोलबो जे पेंजी गाछेर आपनारा किरकम भावे परिचर्या करबेन एकदम शुरू थेके, अर्थात थाम पार्टे पेंजी गाछ नार्सारी थेके किने आनार पर तार की परिचर्या करेछी एवं तारपरे एखोन अब्दि तार किरकम परिचर्या हबे एवं किरकम भावे ई गाछ लागाबेन, এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন আজকের আমার ভিডিওতে যাওয়া যাক। আর আমি একদম কিন্তু হাতে কলমে আপনাদের শিখিয়ে দেব, কোনোভাবেই কোনো আপনাদের গাছ মারা যাবে না, খুব সুন্দর ফুল হবে, প্রচুর ফুল হবে। তো চলুন আজকের আমার ভিডিওতে যাওয়া যাক। নার্সারি থেকে আমি পেঞ্জির চারাগুলি এইরকমই থাম পটে এনেছিলাম। অনেক ক্ষেত্রেই যেটা হয় যে পেঞ্জির চারা নার্সারি থেকে আনার পর আমাদের বাড়িতে কিন্তু অনেকেরই চারা মারা যায়। তো এরপর আমি যেটা করেছি, 60 ml এর এরকম চায়ের কাপে শুধুমাত্র বালি দিয়ে, বালি খুব ভালো মিডিয়া যাতে রুট ডেভেলপমেন্টটা খুব ভালো হয়, তাতেই কিন্তু চারাগুলিকে প্রতিস্থাপন করি। তো এই সমস্ত ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিতভাবে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন এই চায়ের কাপে 60 ml এর চায়ের কাপগুলোই কত সুন্দর রুট ডেভেলপমেন্ট হয়েছে এই গাছগুলি, এবং এগুলির আর মরার কোনো সম্ভাবনাই নেই। আর তাই আমি আজকে এদেরকে প্রতিস্থাপন করে দিচ্ছি, কত ভালো রুট এসে গেছে আমি দেখাচ্ছি। যদিও আপনারা এটা করতে যাবেন না, আমি জাস্ট ভিডিওতে দেখানোর জন্য এটা করছি, আপনারা কেবলমাত্র বালি থেকে তুলে গাছগুলোকে লাগাবেন। তো কীভাবে পেঞ্জি গাছ লাগালে এই গাছ মরবে না সেটা আমি কিন্তু এবার দেখাবো। তো দেখে নিন সেটা বিস্তারিতভাবে কীভাবে আমি গাছগুলোকে ঠিক লাগাচ্ছি। তো প্রথমেই যেটা করতে হবে, এরকম আমি একটা মাটির টব নিয়েছি 6 ইঞ্চি সাইজের, এর এরকম টবের ভাঙা অংশ দিয়ে প্রথমে জল নিকাশি ছিদ্রটার উপরে দিয়ে দিলাম। আর এরপর আমি যেটা করব, এর মধ্যে কিছুটা বালি দিয়ে ভালোভাবে ফিল্টারটা করব। ফিল্টারটা ভালো হলে টবের নিচ থেকেও বাতাস আসতে পারবে এবং অতিরিক্ত জলটা এর মধ্যে থেকে বেরিয়ে যেতে পারবে, যে কারণে গাছের গ্রোথ খুব ভালো হবে, গাছের রুট ডেভেলপমেন্ট ভালো হবে। আর গাছের গ্রোথ ভালো হলে তবেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। তো এবার আসি মাটির ব্যাপারে। মাটিটা আমি কিন্তু তৈরি করে নিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তবু আমি এখন ভিডিওতে বলে দিচ্ছি, মাটিতে আমি শিংকুচি, কম্পোস্ট সার এই সমস্ত কিছু মিশিয়েছিলাম। আরও বলছি, দেখুন মাটিটা কত ঝুরঝুরে, আমি মুঠো করে দেখালাম একদম ঝুরঝুরে। তো এই মাটিটা আমি শিংকুচি, গোবর সার, সরিষার খোল গুঁড়ো, সুপার ফসফেট, বালি এই সমস্ত বিভিন্ন উপাদান আমি ভিডিওতে লিখেও দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এই সমস্ত উপাদানই কিন্তু মিশিয়েছি আর মাটিটাকে খুব ভালোভাবে তৈরি করে এক সপ্তাহ রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু আমি গাছ লাগাচ্ছি। এতে মাটিটা কিন্তু খুব সুন্দর হবে আর এই মাটিতে গাছও খুব ভালো হবে, আপনাদের সেরকম আর কোনো চিন্তাই থাকবে না। তো কীভাবে এবার টবগুলো থেকে এই গাছগুলোকে বের করবেন, এই গাছ খুব সূক্ষ্ম, জাস্ট গাছের দু সাইডে দুটো আঙুল দিন আর হালকা টোকা দিলেই কিন্তু গাছ বেরিয়ে আসবে। দেখুন এই গাছটিরও কত সুন্দর রুট ডেভেলপমেন্ট হয়ে গেছে। আর যখন এরকম রুট বেরিয়ে আসবে 60 ml চায়ের কাপে, তখন কিন্তু আমাদের এদেরকে ভালোভাবে প্রতিস্থাপন করে দিতে হবে, তবেই কিন্তু গাছটার গ্রোথ আরও বেশি হবে এবং গাছটা দ্রুত ফুল এসে যাবে এবং প্রচুর ফুল হবে যদি আমরা ঠিক মতোভাবে লাগাতে পারি। তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যেহেতু আমরা মাটিতে শিংকুচি, গোবর সার, কম্পোস্ট সার, চুন, অনুখাদ্য, সুপার ফসফেট এই সমস্ত বিভিন্ন রকম সারগুলো মিশিয়েছি, প্রায় 6-7টা উপাদান আছে মাটির মধ্যে, তো সে কারণে আমরা কিন্তু এক্ষুনি তরল খোল সারটা দেবো না। গাছটার আরও 2-4টি পাতা এই মাটিতে সেট হয়ে যাওয়ার পরে, আসার পরে আমরা কিন্তু তরল খোল সার দেবো। আর যখন তরল খোল সার আমরা দেবো, তখন কিন্তু আমি ভিডিওতে আপনাদের আপডেট সহ দেখাবো, আপনারাও কিন্তু যদি এখন গাছ লাগান তখন দেবেন। এবার বলি, এই গাছ লাগানোর পরও অনেকের মারা যায় এবং বড় গাছ আনার পরও মারা যায়, তার একটি কারণ হচ্ছে জল। এই গাছের জলটা আমাদের কিন্তু খুব ভালোভাবে মেপে দিতে হবে, অতিরিক্ত জল আমরা কখনোই দেব না, একদম গাছের চেহারা অনুযায়ী জল দেব। এখন গাছটা খুবই ছোট, তাই আমরা জলটাও কিন্তু খুবই সামান্য দেব, এবং টবের মাটিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা আবার দ্বিতীয়বার জলটা দেবো। তাই জল দেওয়াটা কিন্তু এই গাছের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আর এটা খুবই মেপে দেবেন। তো দেখুন আমি এরকম থাম পটে গাছ এনেছি, তারপরে এই
চায়ের কাপে 60 ml এর বসিয়েছি, তারপরে ফাইনাল টবে প্রতিস্থাপন করে দিলাম, ফাইনাল পটিং হয়ে গেল। তো এই সমস্ত কিছুটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারাও যদি এইভাবে গাছ করতে পারেন খুব সহজ সাধারণভাবে, আপনাদেরও প্রচুর ফুল হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিও। ধন্যবাদ।